ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি পাল্টাগড়। তো পাল্টাগড়ে বিশাল মাপের একটা কম্পিটিশন চলছে, আর এখন বিকালবেলা। আজকে কিন্তু দেখতে পাচ্ছেন, আর বলতেই হবে না, রোল্যান্ড মিউজিকের যেই সেট আপটা আগে কম্পিটিশন করেছিল সম্ভবত ছেড়ুয়াতে, তো সেই সেম সেট আপ কিন্তু আজকে আবার এসেছে পাল্টাগড়ে। আর এখানে অনুষ্ঠান বলতে টুসু পূজা উপলক্ষে আগের বছর এসেছিলাম। আগের বছর এখানটায় রোল্যান্ড মিউজিকই ছিল, কিন্তু আগের বছর হাফ সেট আপ ছিল, মানে একটা সেট আপ ছিল। এবছর পুরো ডবল প্লাস সেই এক্সট্রা দুটো বেস দিয়ে ফুল সেট আপ, রোল্যান্ড মিউজিকের ফুল সেট আপ এবছর করা হয়েছে। যেটা ছেড়ুয়াতে চলেছিল সেই বিভৎস আওয়াজ কিন্তু আপনারা পাবেন। আর আগেরবারে যে কম্পিটিশন হয়েছিল সেখানে পার সাথে দেখেছেন আপনারা কীভাবে পেয়েছিল। তো আজকে রোল্যান্ড মিউজিকের কিন্তু সেম সেট আপ কিন্তু এখানে এসেছে। আরেকটা সেট আপ যেখানে MSB ছিল ওখানে থাকবে এমটি মিউজিকেরও কিন্তু বড়ো সেট আপ। আমি যাবো ওখানে গিয়ে কী কী সেট আপ আসছে আপনাদেরকে শেয়ার করব। আর রোল্যান্ডের পুরো চারটা আটটা যেমন বেস থাকে, আটটা পপ বেস, তার সাথে উবরে আটটা মিড, তার সাথে দুটো এক্সট্রা টুয়ের বেস, তো টোটাল এই সেট আপটা আছে। আর অ্যাম্পলিফায়ার আগের ভিডিওতে দেখেছি, তবু আজকে একবার এখানে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু অনেক ভাইয়েরা এসে গেছে, কারণ এখানে কম্পিটিশন নয়, মুখোমুখি কেউ নেই, এখানে বসিয়ে বাজছে এই ক্লাবে। আর এমটি মিউজিক সেও কিন্তু সেখানে বসিয়ে বাজবে। আরও কিছু কিছু বাংলা সেট আপ বা ছোটোখাটো সেট আপ কিন্তু তিন চারটে পাশাপাশি আছে। তো যে সমস্ত বন্ধুরা আসবেন পাল্টাগড়, আমি ডেসক্রিপশনে লোকেশন দিয়ে দিচ্ছি, আপনারা লোকেশনটা ধরে আসবেন। আর যারা আজকে তো মানে রেডি হচ্ছে, আগামীকাল হচ্ছে মেন বাজবে, সারাদিন বাজবে। তো চলুন, এরপর কমিটি এখানে আছে দাদারা, ওরা একটু ব্যস্ত আছে, জাস্ট এই মাত্র ফিটিং হয়েছে, চলে যেতে পারে। আচ্ছা, কমিটি লোকেও আছে তোমরা? আচ্ছা, তোমরা তো ঠিক আছে, তোমাদের সাথে কিছু কথা হোক। বলছি রোল্যান্ড তো ওখানে বেজেছিল ছেড়ুয়াতে, দেখেছিলাম, ঠিক আছে, বিভৎস প্রেশার ছিল। তো আগের বছর তোমাদের হাফ ছিল, এবছর ফুল করে নিলে, ভালো লেগেছে তাই তো? একদম মালিক দাদাও ভালো, হ্যাঁ একদম। তো রোল্যান্ড কিন্তু ব্যাপক রেজাল্ট করেছে, সেই জন্যই না তোমরা ফুল করেছো, দেখেছিলে ওখানে গিয়েছিলে ছেড়ুয়াতে? হ্যাঁ, ঠিক আছে, দাদারা ছেড়ুয়াতে গিয়েছিল। আর তোমাদের মেনলি কি এটা ফিস্ট না ইয়ে টুসুর ভাষা নাকি? ঠিক আছে, আগের বছর এসেছিলাম, আর ওইখানটায় MSB-র কাছে এমটি মিউজিক থাকবে তাই তো? ঠিক আছে, আর এখানে মোটামুটি বাজছে ইলেকট্রিক থেকে না ডিজি দিচ্ছ? আচ্ছা, আজকে এমনি টেস্ট করে রেডি করে রেখে দিচ্ছ? হ্যাঁ, কারেন্টে তো বাজার সম্ভব না এত বড় সেটা, তো আজকে এমনি টেস্ট করে রেখে দেওয়া হচ্ছে। কালকে কিন্তু সারাদিন রাত্রিতে রাত্রি আটটা পর্যন্ত ব্যাস, ঠিকঠাক, খুব রাত্রে মানুষের ডিস্টার্ব করে লাভ নেই। তো রাত্রি আটটা পর্যন্ত বসিয়ে বাজছে, এখানে কোনো সমস্যা নেই, কারণ কম্পিটিশনের মাঠে আমরা তোরা বুঝতে পারি না। তো এখানে কিন্তু খুব ভালো পরিবেশ আছে, যে সমস্ত বন্ধুরা আসবেন ক্লাবে, দাদা ভাইয়ারা আপনারা একটু ইনভাইট করে দিন, যারা আসবে সবাই আসবে তো এখানে, সব এনজয় করতে আসবে তো? একদম, ক্লাবে দাদারা বলে দিয়েছে সবাই এখানে আছে, আপনারা যতজন আসবেন চলে আসুন, এখানে এনজয় হবে। আর এই দাদা এসেছে, ঠিক আছে, আপনারা কালকে একদম ডান্স ফান্স করবেন, সবাই আসবে, এনজয় হবে, ঠিক আছে, মুখোমুখি নয়, এখানে পরিবেশ কিন্তু অনেক ভালো, মুখোমুখি যত ঝামেলা কি, এ বলে ও ভালো বাজছে, এ বলে সে ভালো বাজছে, তার থেকে যে সিঙ্গেল সিঙ্গেল বাজছে এটা বেস্ট। আর এত বড় সেট আপ কিন্তু কোথায় দেখা যায়? আমাদের পশ্চিম মেদিনীপুরে, আমি পশ্চিম মেদিনীপুরের ছেলে, কোনো চাপ নেই, পশ্চিম মেদিনীপুরে কিন্তু এত বড় বড় সেট আপ, আমরা পূর্ব মেদিনীপুর যাই, পূর্ব মেদিনীপুরে কিন্তু এত সেট আপ বাজে না, ওখানে আটটার বেশি অ্যালাউ নেই। বাটা পশ্চিম মেদিনীপুরে আমাদের মানে এত সেট আপ, হয়তো পরের বছর, আচ্ছা আমি একটা কথা বলি, ধরো রোল্যান্ড আরো একটা সেট আপ আছে, আগের বছর সিঙ্গেল ছিল, এবছর ডবল হয়েছে, আর পরের বছর ডবল হবে, যদি করে হবে তো ব্যাস, এখানে ক্লাবের কমিটির ছেলেদের কি আছে, দম আছে, ঠিক আছে, দম আছে, রোল্যান্ড যেখানে চলবে আগুন সেখানে জ্বলবে, সেটা ওইটার একটা হলো না কিন্তু আর বলবো না, আমি জ্বালতে যেহেতু পারেনি সেদিন মাঠে, আমি টুপি খুলে মাঠ ছেড়ে চলে গেছি, যে আগুন জ্বালতে পারেনি যখন, আর আমি বলবো নি, ঠিক আছে, এবারে জল টল দিয়ে যাবো যদি লড়াই, সেটা বলবো। যাই হোক, সব সেটা আমি সমান, সবাই বাজুক, আমরা সব ডিজেল আবার, আমরা আনন্দ করবো, ভিডিও বানাবো, এনজয় করবো, কাল আসবে, রেজাল্ট জানিয়ে যাবে, কাল আসবে রেজাল্ট, হ্যাঁ হ্যাঁ কালকে আসবো।
ঠিক আছে, ওই দর্শকের মুখ থেকে রেজাল্ট শুনে তুমি বলে দিয়ে যাও, বাস ঠিক আছে। আরে সব ভিডিও দেখলে বুঝে যাবে, ক্যামেরা হিলাই দিলেই হয়ে যাবে। আমি আমি WhatsApp এ তোমাকে পাঠিয়েছিলাম ওই কম্পিটিশনটা, ঠিক আছে একদম। তো চলুন বন্ধুরা, সকলেই কিন্তু আছে, আর কালকে হবে মেন, বাজবে ভালোভাবে, ডিজি দিয়ে বাজবে কালকে, আজকে নরমালি কারেন্টে বাজছে। তো চলুন মেশিন গুলো একটু দেখিয়ে দিই, আসো ক্যামেরাম্যান এসো। ইলেকট্রনিক্স ঠিক আছে, এক দুই তিন চার, চারটে আর এদিকে চারটে, আটটা টেবিলাইজার মা যমুনা ইলেকট্রিকের থাকছে। এবারে অ্যাম্প্লিফায়ারটা বলে দিচ্ছি, মেশিন এখানে দিয়েছে দুই চার, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা, এই লাইনে টোটাল আটটা, মানে একটা ফোর ফোর সেটআপের প্রায় কমপ্লিট মেশিন। এখানে একটা নটা, এখানে দুটো, দশ এগারোটা, আর এখানে আছে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ, উনিশটা সিএ টোয়েন্টি মেশিন ঠিক আছে, দুটো ফোর ফোর সেটআপের জন্য আট আট ষোলোটা লাগবে, আর দুটো যেহেতু বেস আছে তার জন্য একটা সতেরোটা আর দুটো এক্সট্রা উনিশটা। আবার সে একই ট্রিক, একই লেভেলের সেম মেশিন যদি হয় তার প্রেশার কিন্তু লেভেলের হয়, আর সি আঠেরো সরি সি আঠেরো দুটো আছে। আচ্ছা এদিকে আউটপুটের জন্য রয়েছে সব স্ট্রেঞ্জার মেশিন, আউজা মেশিন আর পিভিটি বারোশো এক, সব সেটআপেই থাকে। তো চলুন বন্ধুরা, আজকে আর গান দেখাতে পারছি না, জাস্ট ব্লগেই ভিডিওটা শেষ করছি। যারা আসবেন কালকে আসুন, এবং এখানে কিন্তু হেভি এনজয় হবে টুসু পুজোর উপলক্ষে। আর পার্শ্ববর্তী একটা ক্লাবে এমটি মিউজিকের বড় সেটআপ আসছে, কি সেটআপ আসছে সেখানে যাই ভিডিও করে আপনাদেরকে জানাচ্ছি। বন্ধুরা এখানে রয়েছে এমবি মিউজিক, দেখতেই পাচ্ছেন যেই সিক্স সিটি বক্সগুলো, এগুলো কিন্তু ক্যাবিনেট সেন্টার হচ্ছে জুহি ইলেকট্রনিক্স। তো জুহি এই ধরনের বক্স তৈরি করেন, আর দেখতে পাচ্ছেন এখানে ছয় স্পিকার, অর্থাৎ সিক্স টি বক্স আর সিএফ স্টাইল ঠিক আছে, এটাও কিন্তু হেভি বাজবে মনে হচ্ছে, আমি জানি না কে আজকে চেক হবে কি না। তো চারটা কিন্তু সিক্স টি বক্স রয়েছে, আর নিচে দিয়েছে টুয়ের বেস একটা আর টুয়ের মিড দুটো দুদিকে ঠিক আছে। বন্ধুরা এখন কিছু ভাইদের সাথে আছি, এখানে একটা সেট আপ হয়েছে মন্দিরা, তাই তো? তো মন্দিরা বক্স এসেছে, এক একটা বক্সে কটা করে স্পিকার আছে রে? তিনটে করে? আচ্ছা এরা ভাইরাই বলছে, আচ্ছা চারটে, তো ধরে নিচ্ছি চারটে আছে ঠিক আছে। তো ভাইদের কথা মতো চারটে করে স্পিকার আছে এই বক্সের ভিতরে, এখানে চারটে শোনানো আছে মন্দিরা সাউন্ড। আর আর উপরের কটা বক্স আছে আর এদিকে? আচ্ছা যাই হোক তিনটে হোক চারটে হোক যাই হোক আছে, অসুবিধা নেই। তো চারটে সুই দেওয়া হয়েছে আর গাড়ি থেকে মাল নামানো হচ্ছে। তো এই সেটআপটাও কিন্তু এখানে ফিটিং হচ্ছে, জাস্ট রোল্যান্ডের পাশে, আপনারা আসবেন তাহলে এখানে পেয়ে যাবেন ঠিক আছে। সো বন্ধুরা এখানে কিন্তু মন্দিরার দেখতে পাচ্ছি ফোর ডি বক্স, একটু ভাই সরে দেখিয়ে দাও। হ্যাঁ ভাইরাই আমাকে কিন্তু সহযোগিতা করছে, ওরা কভার খুলে দেখিয়ে দিল ঠিক আছে। সবাই কিন্তু কালকে প্রচুর লোক আছে তোমাদের এখানে, ঠিক আছে। তো চলুন এরপর আর কোন সেটআপ আছে আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা এখন হচ্ছে লাস্ট, আমি এমটি মিউজিক যেখানটা হবে সেই জায়গাটায় আছি, দেখতে পাচ্ছেন এই যে সেই ট্রান্সফর্মার ঠিক আছে। তো এখানটায় তো এমএসবি ছিল আগের বছর, এমএসবি মিউজিক ছিল বড় সেটআপটা নিয়ে, আর এবছর কিন্তু এমটি মিউজিকের দুটো ফোর ফোর সেটআপ আসছে, তাই তো? ঠিক আছে গাড়ি আসছে না? তো এখন প্রায় সন্ধে হতে চললো, এমটি মিউজিকের কিন্তু ডবল ফোর ফোর সেটআপ প্রায় কাছাকাছি এসে পৌঁছে গেছে, রাত্রের মধ্যে ফিটিং হবে, কাল থেকে চলবে। সো বন্ধুরা আজকের ছোট্ট ভিডিও এখানে সমাপ্ত করছি, যারা আসবেন কালকে আসুন, সারাদিন রাত্রি আটটা পর্যন্ত এনজয় করবেন, চলে যাবেন, দেখা হবে সাথে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।